আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন, আর সেই গরুগুলো দেখানোর জন্য এবং সেগুলোর দরদাম জানানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তবলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে। আজকে আমরা চলে আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারির, যে ফার্মটির নাম হচ্ছে আলামিন ক্যাটেল ফার্ম। এর উদ্যোক্তা হচ্ছেন দিলখুশ আলী ভাই, যিনি মূলত ব্যবসা করার পাশাপাশি দীর্ঘ 28 বছর যাবৎ গরু লালন পালনের সাথে জড়িত রয়েছেন। এবং এই ফার্মের ভিডিও কিন্তু প্রতি বছরই আমরা আপনাদেরকে নিয়মিত দেখে আসছি বিগত 4 বছর ধরে। যখন আমরা সর্বপ্রথম এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে ভাই শুধু সুন্দর সুন্দর বলদ গরু লালন পালন করতেন, এরপর কিন্তু উনি আস্তে আস্তে বলদ গরুর পাশাপাশি কিছু সুন্দর সুন্দর শাহিওয়াল গরু লালন পালন করছেন। তো উনি প্রতি বছরের মতো এই বছরও আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 30টি গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু বলদ গরু রয়েছে, পাশাপাশি ওনার এখানে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু রয়েছে। আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর ওজন এবং দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি প্রান্তিক খামারির খামার থেকে কুরবানির গরুর দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, খুবই ভালো লাগছে। একদম পুরো বাড়ি তো গরু দিয়ে ভরে ফেলছেন ভাই? জি জি জি। আচ্ছা, এবছর কতগুলো গরু লালন পালন করছেন? এবছর ভাই 30টা গরু আছে। 30টা? জি। আচ্ছা, আপনি তো প্রতি বছর ম্যাক্সিমামই বলদ গরু লালন পালন করে থাকেন। জি। কত বছর দেখছি বলদের পাশাপাশি কিছু সার পালন করছেন, বাট এই বছর দেখলাম সার গরু বেশি বলদ গরু কম, এর কারণটা কি দিলখুশ ভাই? বলদ গরু এবারে কালেকশন হয় নাই, এই বর্ডার দেয়া যেই বর্ডারে গরু আসতো ওই বর্ডারে নিয়মিত গরু পাই নাই আমরা, এই জন্য সারই কিনছি বেশি। আপনার পছন্দসই বলদ আপনি পান নাই? পান নাই ভাই, যার জন্য কম কম। আচ্ছা, না আমি ভাবলাম যে বলদ গরু থেকে লাভ কম কিনা সেজন্য কমাই দিয়েছেন। না 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 না, আমি বলদ বলদ পাগল, বুঝলেন না, বলদ ওই পালি আমি সবসময়, তিনি বলদ না পাওয়াতে যেমন সার গরু ক্রয় করছি আর কি। কয়টা আছে এবার বলদ? বলদ আছে 8টা। 8টা? এই যে বাইরে যেগুলো দেখতে হচ্ছে এগুলোই? জি জি। আচ্ছা, সার গরু আছে কতগুলো? সার গরু আছে 22টা। 22টা টোটাল হচ্ছে 30টা? 30টা জি। আচ্ছা, তো দিলখুশ ভাই, যে 30টা গরু লালন পালন করেছেন, এখানে কেমন দামের গরু রয়েছে? এখানে ভাই 6 লাখ টাকার থেকে 4 লাখ পর্যন্ত আছে আর কি। 4 লাখ থেকে 6 লাখ? জি। দিলখুশ ভাই, প্রতি বছরই দেখি যে আপনি একটু বিগ সাইজের গরু লালন পালন করেন, এই যে গ্রাম পর্যায়ে থেকে এরকম 4 লাখ 6 লাখ টাকার গরু লালন পালন করে বিক্রি করতে কষ্ট হয় না? না, আমাদের তো পাটি আছে, আমরা তো পাটি আছে অনেক বছর ধরে পালি, তো যে পুরানো কাস্টমার আছে ওদের কাছে বিক্রি করি আর কি। আচ্ছা আচ্ছা, সব গরু কি বাড়ি থেকে বিক্রি না হাটেও না? বাইরেও বিক্রি, বাসা থেকেও বিক্রি, ফার্ম থেকেও বিক্রি করি, বাজারেও বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে দিলখুশ ভাই, চলেন আমরা আপনার সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখাই। আচ্ছা দেখা। আচ্ছা, প্রথমে কি বলদ গরু দেখাবেন না সার গরু? যেটা পছন্দ আপনার রেডি দেখুন, আপনার পছন্দের যেহেতু বলদ গরু, চলেন প্রথমে বলদ গুলোই দেখাই। আচ্ছা ভাই ঠিক আছে, বলদ গুলো দেখা। তো ভাই আমাদের পিছনে যেটা আছে এটা দিয়ে শুরু করি। জি। আচ্ছা, ইন্ডিয়ান বলদ? জি। আচ্ছা, কতদিন ধরে রয়েছে আপনার খামারে? আমার এখানে 5 মাস হয়েছে ভাই। 5 মাস? খুব বেশি দিন হয় তাহলে সংগ্রহ করছেন? না। আচ্ছা, এইরকম মাত্র 5 মাস হওয়ার কারণ কি? আপনি এদের পরপরই সংগ্রহ করেন যতটুকু জানি? আগে পাই নাই। আগে পান নাই? পাই নাই বিধাই নির্বাচন। যে 8টা আছে সব কি একসাথে সংগ্রহ করা? জি জি। আচ্ছা, এগুলো সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটি সংগ্রহ করছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে? জি। আচ্ছা, ওজন কীরকম আছে গরুটার ভাই? এটা ওজন হইব 9.5 মন হবে। 9 মন? 9.5 মন? এটা কি শুধু হাড় মাংসের ওজন বললেন? মাংসের ওজন, মানে টোটাল ওজন না? না। আচ্ছা আচ্ছা, মাংসের ওজন? মাংসের ওজনে 9 থেকে 9.5 মন ধারণা দিচ্ছেন? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত গরুটার? গরুটার দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। 4.5 লাখ? জি। আচ্ছা আচ্ছা, হাইট আছে কেমন ভাই? হাইট 60-62। 60-62? দিলখুশ ভাই, এরপরে যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে একটু বলেন। সবটি 1 রেঞ্জের গরুই ভাই, একই রেঞ্জের? একই রেঞ্জের গরু, দেখতে একই রকম, খুব বেশি ব্যবধান বেশি ওই 19-20 আর কি। 19-20? আচ্ছা, তারপর যদি দামের একটু? না, একই দাম, যেটা নেয় একদমের 4.5 লাখের। সব 4.5 লাখ? সব 4.5 লাখ, ছোট বড় যাই হোক, যাই হোক যেটা নেয়। আচ্ছা, তাহলে তো আগে আসলে যেটা সবচেয়ে সুন্দর এবং একটু বড় সেটা নেওয়া যাবে? জি জি। দরদাম করে? জি। আচ্ছা, তাহলে এটার দামও 4.5 লাখ এবং এখানে যে 8টা সবই 4.5 লাখ? 4.5 লাখ। এদিকে আমরা দুইটা দেখতে পাচ্ছি, এগুলো 4.5 লাখ করে। আচ্ছা দিলখুশ ভাই, একটু দিকে আসেন আমরা দেখে, আপনি এখানে বিশাল বড় গামলাতে খাবার দিয়ে রাখছেন, এগুলো কি খাবার দিয়েছেন এখানে? এগুলো দানাদার খাদ্য ভাই, দানাদার খাদ্য? জি জি। এগুলো মাছ এখানে মশিটা খৈল আছে, আচ্ছা খেসারি বসি আছে,
বুট ভুষি আছে, আচ্ছা গমের ভুষি আছে, আচ্ছা এরপরে গমের খুদ এবং ভুট্টার ফাঁকি, চার পাঁচ সাইডে মিলে আপনি খাবারটা দিচ্ছেন? খাবারটা দিচ্ছি। আচ্ছা, গরুকে কি কোনো মেপে খাবার দেওয়া হয় নাকি? মেপে কি, যে খাইতে পারে এক খাতা গুলা দিই, সাথে গামলাতে খাবার দিচ্ছেন? সবটি এখানে দেই, যে কটা খাই খাওয়া দাওয়া করে গেলে খেয়ে যাবে, সে আবার সারের দিয়ে লাগে। সারের দেন? জি। আচ্ছা, তাহলে বলদ যেহেতু পছন্দ করেন, এই জন্য আগে বলদ রেখে খাওয়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আপনার এখানে তো বেশ সুন্দর সুন্দর কিছু সারগুলো দেখলাম। জি জি, চলেন সেই গরুগুলো একটু দেখাই। দেখান তাহলে খুশ ভাই। মাশাল্লাহ, বেশ সুন্দর সুন্দর কিছু সাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। জি জি জি। আচ্ছা, এই ধরনের গরু আছে কটা বলেন? বাইশটা। বাইশটা? জি। আচ্ছা আচ্ছা, শুধু কি সাহিওয়াল রয়েছে না অন্য জাতের গরু রয়েছে? সব সাহিওয়াল। সব সাহিওয়াল? জি জি। আচ্ছা, সাহিওয়ালগুলো সংগ্রহ করা কতদিন আগে? শেয়ালগুলো সংগ্রহ 8 মাস আগে সংগ্রহ করছি। 8 মাস আগে? জি। আচ্ছা, এগুলো কোন হাট থেকে সংগ্রহ করছিলেন? এগুলো বিভিন্ন হাট থেকে, বিভিন্ন হাট থেকে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা দুই একটা সাইহল দেখাই। আচ্ছা, আমাদের পিছনে মাশাল্লাহ খুব সুন্দর একটা সাইহল দেখতে পাচ্ছি, অনেক সুন্দর গলকম্বল রয়েছে, কালারটাও সুন্দর। এই গোটার সম্পর্কে একটু জানতে চাই, গোটার বয়স কয় দাঁত? গোটার বয়স 6 দাঁত। 6 দাঁত? জি। আচ্ছা, ওজন কীরকম হবে ভাই? ওজন 12 মন। 12 মন? জি। দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাইছি 6 লাখ টাকা। চাওয়া দাম 6 লাখ? 6 লাখ। আচ্ছা, এর পাশে যে আরেকটা রয়েছে একদম লাল কালারের আরেকটি, এটার দাম চাইছি ভাই 4.5 লাখ। আচ্ছা, এটার দাম 4.5 লাখ? জি। আচ্ছা, এটার ওজন কীরকম হবে? এটার ওজন হইব 9 মন। ওজন হবে 9 মন? জি। দাম চাওয়া 4.5 লাখ? 4.5 লাখ। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি গরু, ওইটার ওজন হইব 12 মন। 12 মন? জি। ওইটা চাওয়া দাম 6 লাখ। 6 লাখ? জি। আচ্ছা, এরকম সাইজের গরু রয়েছে আপনার কাছে টোটাল 22টা? 22টা। হ্যাঁ ভাই, এই পাশে যে গরুটা দেখতেছি গরুটার সম্পর্কে একটু বলেন। এটা ভাই সাইওয়াল গরু। এটারও ওজন হইব 11 মন। 11 মন? জি জি। এটার চাওয়ার দাম 5.5 লাখ টাকা। 5.5 লাখ? জি। আচ্ছা ভাই, এই পাশে আমরা 4টা সুন্দর সুন্দর গরু দেখতেছি। জি জি। আচ্ছা, এর মধ্যে 2টা ব্ল্যাক কালারের গরু দেখতেছি, কি ব্ল্যাক সাইওয়াল? ব্ল্যাক সাইওয়াল। আচ্ছা মাশাল্লাহ, প্রথম যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটাও সাইওয়াল সার। এটা দেশির মতো দেখা যায়, সিঙে মিঙে দেখা যায় দেশি সারের মতো, কিন্তু এটা সাইওয়াল, ওই যে সাইওয়াল। আচ্ছা, ওজনের ধারণাটা? ওজন এটা 10 মন হইব। 10 মন? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাচ্ছি 5.5 লাখ টাকা। 5.5 লাখ? আচ্ছা, দিলখুশ ভাই। জি। প্রতি বছরই আপনার ফার্মে আসি বিগত 4 বছর ধরে। জি জি। আচ্ছা, এত সুন্দর সুন্দর গরু পালন করেন দেখি। জি। ফার্মে স্কিল রাখেন না কেন? স্কিল রাখি না ভাই, স্কিল আমি কুরবানি গরু বেশি না আর কি। এখন তো সবাই প্রযুক্তি নির্ভর হইতেছে, তাই না? জি। সামনে দিকে বিক্রি করেন না করেন, বাট স্কিল তো একটা দরকার। জি। গরুটা কেমন বাড়তেছে এটা নিজের জানা দরকার আছে না? জি ভাই জি। আচ্ছা, এবং যখন ওজনটা সঠিক জানবেন তখন তো আপনি দামটাও নির্ধারণ করতে সুবিধা হবে। জি না, ঠিক বলছেন, স্কিলটা কিন্তু অনেক দরকারি। না, এবছর স্কিল কি মাল লাগে ইনশাআল্লাহ, যদি গরু প্রতি বছর পালেন আর প্রতি বছর দেখতেছি সুন্দর সুন্দর গরু এবং গরু বাড়তেছে আরো। আগে তো মানুষ স্কেলটা কিনতো না, এখন সিস্টেম অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, মানে সবাই আসলে স্কেলের কথা বলে, ওজন কত কত কেজি এটি বলে। ঠিক আছে ভাই, গোটার দাম চাচ্ছেন কত? এই গোটার দাম চাচ্ছি ভাই 5.5 লাখ টাকা। 5.5 লাখ? আচ্ছা ঠিক আছে, চলেন এর পরের সাইওয়ালটা দেখাই। আচ্ছা ভাই, এটার ওজন কি আরেকটু বেশি নাকি? জি জি। আচ্ছা মাশাআল্লাহ, এটা তো পিছনে একদম একদম দেখা যাচ্ছে যে কি বলবো, এটা ফুটবল হয়ে গেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ ভাই, কিভাবে এরকম এত স্বাস্থ্যবান গরু আপনি তৈরি করছেন? এটা ভাই, এটা আমার পরে, হ্যাঁ এটা এক বেলা খাদ্য যে খা নাই এমন কোনো একদিনও এটা রেকর্ড নাই। আচ্ছা, যা দেয় এটা তাই খায়। সবগুলো গরুর থেকে এই গরুর ব্যাক সাইডটা সবচেয়ে সুন্দর। সুন্দর? আচ্ছা, গাইডটা দিয়েছেন না তো আবার? না না, আমি যদি একটু বড় গরু কিনতাম তাহলে তো আমি এটাই কিনতাম। কিনলেন সমস্যা নাই, আপনি কিনলে তারও 10-20 হাজার কম দেব। স্বামী ভাই কিনলে? আচ্ছা আচ্ছা, দিলখুশ ভাই, আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি, গোটা সম্পর্কে একটু বলেন। এটাও ভাই সাইওয়াল গরু। এটা 4 দাঁতের গরু। আচ্ছা, এটার দাম ভাই, এটা ওজন হবে 12 মন। 12 মন? আচ্ছা, দাম চাচ্ছেন কত? এটা চাওয়ার দাম 6 লাখ টাকা। চাওয়ার দাম 6 লাখ? জি। দিলখুশ ভাই, এরপরে যে গোটা দেখতে পাচ্ছি আমার সারের মধ্যে, 22টা সারের মধ্যে সবচেয়ে বড় হইলে যা তাই? জি। আচ্ছা, শিংগুলো পিছনের দিকে একটু বাঁকানো। পিছনে বাঁকানো? আচ্ছা, এটার নাম আছে কোনো? না, নাম রাখি নাই। এটা না, নাম রাখি নাই। আচ্ছা, ওজন কেমন হবে এটার? এটা ওজন হবে 14 মন। 14 মন? জি। হাড় মাংসের ওজনে 14 মন? 14 মন।
আচ্ছা, দাম তো শুনছেন কত এই বড়টা? এর দাম লাগছে 6.5 লাখ। 6.5 লাখ? জি। আচ্ছা, তো দিলকুশ আপনার ফার্মের ভিতরেও তো আরো গরু আছে? আরো আছে, ভিতরে আছে। বেশ কিছু গরু দেখালাম, আরো কিছু গরু নেওয়ার সময় বাকি টাকা দিয়ে নিয়ে যাবো। তো ভাই, ঢাকার পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে নারায়ণগঞ্জে, কি সুবিধা রেখেছেন ডেলিভারির? ডেলিভারি যারা কিনবো ওরা যদি খামার থেকে গাড়ি নিয়ে আসে আমরা লোড করে দেবো, তারা নিয়ে যাবো। আর যদি বলে যে না পৌঁছায় দিতে, ওটাও দেওয়া যাবে, সেই সুযোগ সুবিধা আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আগামীতে কী পরিকল্পনা রয়েছে খামার নিয়ে? আগামীতে পরিকল্পনা আছে আর একটু বাড়াবো আর কি, যদি আল্লাহ সুযোগ দেয় আর কি। আচ্ছা, কারণ সবাই কিন্তু বলতেছে যে খামার করে আসলে টিকাটা অনেক কষ্ট করে গেছে, কারণ গুখাদ্যের দাম অনেক বেশি। হ্যাঁ, লাভ হয় না পালন করে, অনেকে ছোট করতেছে, অনেকে বন্ধ করে দিচ্ছে। তো আপনি তো বলতেছেন আবার একটু বাড়ানোর চিন্তা ভাবনা? বাড়ানোর চিন্তা ভাবনা কি, যদি একটু ভালো দাম পাই, আচ্ছা তাহলে একটু প্রফিট হয়, তাহলে একটু বাড়াম আর কি। আর না তো পালি যখন এটা চলত, গরু তো পালতে হইবে কম আর বেশি। আচ্ছা, যতদিন জীবিত আছেন পালন করেন? পালন, এটা ওই দাদার আমলে স্টার্ট, বুঝছেন? আমি তো বুঝের ফালতাছি, আমার বাপেও ফালছে। আমি তো প্রায় 37-38 বছর আর কি গরু পালনের সাথে জড়িত, গরু পালনের সাথে জড়িত। ঠিক আছে, আচ্ছা দীর্ঘভাবে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য আপনার বাড়ি থেকেই বিক্রি হয়ে যাক, হাটে নেওয়ার প্রয়োজন না হয়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি জি ভাই, দোয়া করবেন বাড়িতেই যেন বিক্রি করতে পারি। আমারও হাটে নিয়ে বিক্রি করা না পছন্দ না আর কি, না পারলে কি করবো, বাসা যদি বেচতে না পারি হাটে নিতে হইবো বাধ্যতামূলক। ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।